প্রকৃতির আজব খেয়ালের সীমা পরিসীমা নেই। আমাদের চারপাশের প্রকৃতিতে যে কত আজব আজব ঘটনা ঘটে চলেছে তার অনেকটাই আমাদের কাছে অজানা থেকে গেছে। ঠিক সেই রকমই পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু প্রজাতির উদ্ভিদ রয়েছে যা জানলে অবাক হবেন আপনিও। আফ্রিকার নেটিভ অঞ্চলের এই গাছগুলো দেখলে মনে হবে কোনো গ্রহ থেকে এসব গাছ এসে পড়েছে। তবে এই গাছের একটা প্রজাতি অস্ট্রেলিয়াতেও আছে। গাছটার নাম বাওবাব। বাওবাব গাছের কাণ্ড দেখতে অনেকটা বোতলের মতো হওয়াতে একে বোতল গাছ নামেও ডাকা হয়। বাওবাব গাছ তার কাণ্ডের ভেতর প্রায় 1000 লিটার জল ধরে রাখতে পারে। আফ্রিকার এই বাওবাব গাছ প্রায় 2000 বছরের বেশি সময় বাঁচতে পারে। এই গাছে এমন একটা ফল হয় যাতে কমলালেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভারতের হায়দ্রাবাদের গোলকোন্ডা দুর্গের অভ্যন্তরে একটি বাওবাব গাছ রয়েছে যার আনুমানিক বয়স প্রায় 430 বছর। এটি আফ্রিকার বাইরের বৃহত্তম বাওবাব গাছ। পোর্টল্যান্ডের জাপানিজ গার্ডেন, এই বাগানে অদ্ভুত এক উদ্ভিদ রয়েছে যার উল্লেখ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে করা হয়েছে। এই গাছের অবাক করে দেওয়া বিষয় তার পাতাগুলো, যা হয়ে থাকে প্রধানত তিনটে রঙের। গাছটার নাম জাপানিজ ম্যাপেল। এই গাছের পাতাগুলো কখনো সবুজ, কখনো বাদামি, আবার কখনো গাঢ় লাল রঙের হয়ে থাকে। রোদের আলোর ঝলকানিতে এই গাছের পাতার বাহারি রূপ পর্যটকদের আকৃষ্ট করে। জাপান ছাড়া কোরিয়া, চায়না, মঙ্গোলিয়া, রাশিয়াতেও জাপানিজ ম্যাপেল গাছ রয়েছে। প্রায় 1000 ধরনের জাপানিজ ম্যাপেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। প্রায় 10 থেকে 15 ফুট পর্যন্ত উচ্চতা হয় জাপানিজ ম্যাপেলের। আপনার কাছে যদি জানতে চাওয়া হয় একটা গাছ কতদিন বাঁচতে পারে, কি উত্তর হতে পারে? 100 বছর, 500 বছর বা 1 থেকে 2000 বছর? এখন যে উদ্ভিদের কথা আপনাদের জানাবো তার বয়স শুনলে চমকে উঠতে হয়। প্রায় 5000 বছরের পুরনো এই গাছ, যাকে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের গাছ হিসেবে ধরা হয়েছে, পূর্ব ক্যালিফোর্নিয়া এলিও এলাকায় অবস্থান মেথুসেলা গাছের। তবে প্রাচীন এই গাছের সুরক্ষার কথা ভেবে নির্দিষ্ট লোকেশন গোপন রাখা হয়েছে। ইউনাইটেড স্টেটস ফরেস্ট সার্ভিসের তরফ থেকেই পাইন জাতীয় প্রাচীন এই অরণ্যের আসল অবস্থান কোথায় তা জানানো হয়নি। একই গাছে ফলে 40 রকমের ফল। অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। ট্রি অফ 40 নামে এই গাছ বিখ্যাত। আমেরিকার সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে একজন ভিজুয়াল আর্টসের অধ্যাপক এই আশ্চর্যজনক উদ্ভিদটি তৈরি করেছেন। এটিতে প্রায় 40 রকমের ফল হয়। শালু, এপ্রিকট, চেরি এবং নেক্টারিনের মতো বিভিন্ন ধরনের ফলের উৎপাদন করে এই গাছ। এই উদ্ভিদ বিক্রিও হয়, তবে এর জন্য খরচ করতে হবে মাত্র 19 লাখ টাকা। পৃথিবীতে এমন কোন গাছের নাম শুনেছেন যাতে আঘাত করলে বা কাটলে মানুষের শরীরের মতো রক্ত বের হয়? আটলান্টিক মহাসাগরের মাঝে ক্যানারি দ্বীপে মূলত এই ধরনের গাছের দেখা পাওয়া যায়। এদের বলা হয় ড্রাগন ট্রি। তবে যেটাকে রক্ত বলে মনে করা হয়, পরীক্ষা করে উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন ওটা আসলে রেজিন, গাছের এক ধরনের উপক্ষার। প্রাচীনকালে এই রক্ত দিয়েই পেটের নানা রোগের ওষুধ তৈরি হতো। তাছাড়া বিভিন্ন রঞ্জক হিসাবে টুথপেস্ট তৈরিতে কাজে লাগানো হতো এই রেজিন। অবাক করার মতো বিষয় হলো এটা যে প্রথমবার বিজ্ঞানীরা এই গাছের এক প্রজাতি খুঁজে পেয়েছেন ভারতের আসামের পশ্চিম কার্বি এলাকায়। আমেরিকার অন্যান্য আশ্চর্যের মধ্যে এটিও একটি হিসেবে বিবেচনা করা হয়। গাছ দেখতে হলে যেতে হবে আমেরিকার ইউটা রাজ্যের কলোরাডো মালভূমির পশ্চিমে ফিশলেক ন্যাশনাল ফরেস্টে। প্যান্ডু ট্রি, অনেকে আবার ট্রেমব্লিং জায়ান্ট নামেও চেনে এই গাছটাকে। এর প্রধান বৈশিষ্ট্য, জঙ্গলে গাছগুলিকে দেখে আলাদা মনে হলেও আসলে এই গাছের মূল বা রুট সিস্টেম একটাই,
যার আনুমানিক ওজন হতে পারে প্রায় 60 লক্ষ কেজি। অন্যদিকে 108 একর এলাকা দখল করে রয়েছে এই প্যান্ডো ট্রি। প্রায় 47,000 ডালপালা রয়েছে এই গাছের এবং গাছটির গড় আয়ু প্রায় 14,000 বছর। 2006 সালে এই দেশের পোস্টাল সার্ভিস একটি স্ট্যাম্প প্রকাশিত করে যেখানে এই প্যান্ডো ট্রিকে ওয়ান অফ দ্য 40 ওয়ান্ডার্স অফ আমেরিকার নাম দেওয়া হয়। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে এই জায়গা পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র। জাপানের কাওয়াচি ফুজি গার্ডেনের উইস্টেরিয়া টানেল, এই টানেলের সৌন্দর্য উপভোগ করার উপযুক্ত সময় এপ্রিল থেকে মে মাসের মধ্যে। 330 ফুট লম্বা এই টানেল ঘেরা থাকে কালারিং ফুল দিয়ে। একমাত্র উইস্টেরিয়া ফুলের মরশুমে এই জায়গা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এছাড়াও চীন ও কোরিয়াতে এই প্রজাতির ফুল দেখা যায়। পাশাপাশি ভারতেও এই ধরনের এক প্রজাতি রয়েছে যা ক্যাসিয়া ফিস্টুলা নামে পরিচিত। আগামী দিনে এই রকম আরো অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করতে পারেন নিজের মতামত। নতুন পথে এগিয়ে যেতে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আমাদের পেজ নলেজ গাইড লাইক করুন, শেয়ার করুন, আর সবার আগের নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।